আপনারা বাড়ির থেকে পুলিশ ধরা আনবো, এই আপনার বলতেছে যে জাহাজটা যে সময় ওই চুয়ান্ন মেরে দেয় আমার ডান সাইডে আমাদের মিরপুর RM1 সেই জাহাজটা ছিল, সবাই ভিডিও পাচ্ছে, সবাই দেখছে। হ্যাঁ, সেই দেওয়ার পরে আমরা তো বাঁচাতে পারি না, ওই মানে মেরে দিল, জাহাজ ডুবা ডুবা হচ্ছে। সেই অবস্থা আমি চরে লাগাই দিছি আমার জাহাজটা আস্তে আস্তে ধীরে ধীরে ডুবতেছে। তারপরে আমাকে কোম্পানির 39 জাহাজ আমাদের গায়ে এসে আমাদের কোম্পানির মাল আমাকে যে মাল সামানা যা আছে সব আমাকে জাহাজে করে এনে উঠেছি। উঠোনোর পরে এই 39 উঠেছি, উঠোনোর পরে এখন এই 6 দিন রয়েছে, কোম্পানি কোনো টলা টলা আমাকে দেয় নাই। আজকে আমরা কিনারে যাবো, নামবো, কিংবা আমরা চিকিৎসা করবো, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আজকে আমি জিটি করে আসি, জিটি করার সময় আমার অফিস থেকে বলল যে আপনি জিটি করবেন, আমরা যেভাবে লিখে দেবো সেইভাবে জিটি করবেন। আপনি আমি বললাম যে না, আমাদের 54 দিয়েছে, 54 নামেই আমি জিটি করবো, বা আপনি বেশি বুঝেন না, আমি যেভাবে বলি সেইভাবে। আমরা কাছে জরিমানা নেবো না, কেউ জরিমানা দেবো না, আমি কেসও করবো না, আমরা কেস চালাবোও না, এটা টপ সিস্টেম। তাই এখন তারা বললো কি আর লেখলাম কি আর তার সেটা আমার ভিডিও করা আছে, রেকর্ডিং করা আছে, তারপরে ছবিগুলো আছে সেই কাগজটা। হ্যাঁ, এখন আমার বলতেছে যে আপনি জাহাজটা চলে গেলি এই জাহাজ থাকা যায়, এই জাহাজে ব্রিজ উপরে ঘুমাবেন, আপনার লোকজন নিয়ে ব্রিজ উপরে ঘুমাবেন। এই ব্রিজ উপরে কি ঘুমানো সম্ভব? দেখেন এই জাহাজের কী অবস্থা, এই জাহাজ আমার থাকতে পারছে, আমি কোম্পানি প্রতিনিধিকে বললাম যে জাহাজটা আজকে কোম্পানির 100 খান জাহাজ, কোম্পানি জাহাজে মেরে দিচ্ছে, আরো 90 খান জাহাজ আছে। আজকে যদি আমার আমরা যদি একটা লোক মানে একটা ফ্যামিলি, আজকে আমরা 6 জন লোক আছে জাহাজে, আর 4 জন আর বাদ বাকি লোক তলারে নেমে গেছে। আজকে কষ্ট যে আপনারা 6 জন লোক আপনার জাহাজের ছাদের উপরে থাকবেন, এখন জাহাজ ধীরে ধীরে কাটিয়ে যাচ্ছে, আর ছাদের উপরে কিরম থাকবো, কিরম ফ্ল্যাটের উপরে থাকবো, এখন কী বলেন আপনারা বলেন? আপনারা তো মানুষ, এরা কি? আমি অফিসারে বললাম স্যার আজকে তাহলে আপনারা আসেন, তাহলে আপনি যদি ডান সাইডে কেবিনে থাকেন আমি বাম সাইডে কেবিনে থাকবো না, যদি আপনি ছাদের উপরে থাকেন আমি আপনার লগে থাকবো না, আপনারা আসেন। আমি আজকে অসুস্থ, আমার মাথা ব্যথা, বুক ব্যথা, মাথা ব্যথা, আমার পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে, হাতে পায়ে বল পাচ্ছি না। আজকে আমরা 6 দিন আমরা কোনো কিছু খাদ্য খেতে পারছি না, একবেলা রান্না করে 3 বেলা খাই, আমাদের মাছ নাই, মাংস নাই, তরি তরকার নাই, আছে হলো ডাল আর চাল, আর পেঁয়াজ আছে, তাই দেখালি কয়দিন আমরা ডাল ভাত খাচ্ছি। আমাদের অফিসাররা কীরকম সুযোগবাদী দেখেন, আমাদের কীভাবে ই করতেছে, হরানি করতেছে, আমাদের একটা ডলার ফাটাই নেই, কোম্পানি একটা জাহাজ ফাটাইছে, সে জাহাজের লোকজনও কষ্ট করতেছে। তাই এই জাহাজের পিছনে আরও কোম্পানি অন্যান্য জাহাজ ছিল, এখানে খালি লোড জাহাজ আসছে, সে জাহাজের নেই। এই জাহাজটা তৃতীয়াংশ দেখেছে ওখান থেকে আসতে কত সময় লাগে, আমরা তো সরে লাগাইছিলাম, এই জন্য আমাদের জাহাজ রক্ষা হয়েছে, আমাদের জীবন রক্ষা হয়েছে, তা নাহলে তো আমাকে জীবন রক্ষা হতো না, আমরা মানে তাহলে চলে যেতাম, আমাদের কোনো ডলার টলারও ছিল না। আজকে সেই জাহাজের এই যে চিটুগুলো 40,000 স্টাফ, তারা ওরা আলু হত্যা আর ভাত খাচ্ছে, তারা আমাকে তো বাজার করতে যেতে পারেননি, আমি চিঠি করে দিয়েছিলাম সেই দিনই কিছু টুকটাক বাজার করে নিয়েছিল। তাই আমাদের মতো আমরা যতটুকু কষ্ট করতেছি, টিটুগুলো 40,000 স্টাফ ততটুকু কষ্ট করতেছে, তারাও শান্তি নাই। আজকে আমাকে সাররা অফিসেই এসি ভিতর বসে রয়েছে, আজকে আমারও হুমকি দিচ্ছে যে আপনি যদি জাহাজ ওই 39 করে চলে আসেন তাহলে আপনার নামে আমরা কেস করবো, আপনাদের বাড়িতে ধরা আনবো, আপনাদের জেলাজাত খটাবো, এটা কি করা ঠিক আছে? মেরিনি যত মাস্টার ড্রাইভার আছেন আপনারা সবাই দেখতেছেন, সবাই জানতেছেন যে টিটু বনসল টিটু হাঁটানো রে সুয়ান্ন মেরে দিচ্ছে, আজকে আমাকে কেস কিভাবে ঘুরিয়ে আর একদিকে দিচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কদিনই যাতে একটু সুস্থ হতে পারি, থাকতে পারি। এখন আর কি বলবো, আমার মুখে কথা আসতেছে না, আমার মুখে বেঁধে যাচ্ছে, আত্মা থতনা কাটতেছে, মাথা ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে, আমার ঘাড় ঠিক নাই,
তোমার ঠিক নাই। আজকে আমাদের যে কটা স্টাফ আমরা যে জাহাজে আছি, এই জাহাজের স্টাফের আমরা যেরকম না খেয়ে রয়েছি, আমরা যেরকম খাইতেছি, আমরা যেরকম অসুস্থ আছি, আমাদের ফ্যামিলি সবাই এরকম অসুস্থ রয়েছে, এরকম অসুস্থ রয়েছে। আমার মা খাইতেছে, বাপ খাইতেছে, ভাই খাইতেছে, শ্বশুরবাড়ির লোকজন খাইতেছে, আমার বউ ছেলে মেয়ে খাইতেছে, তারাও একবেলা রান্না করে তিন বেলা খাচ্ছে, তারাও পাড়া প্রতিবেশী তাকে সান্ত্বনা দিচ্ছে। আজকে কোম্পানির উচিত ছিল, কোম্পানির প্রতিনিধিকে উচিত ছিল যে আমাদের যার যার বাড়ি পাঠায় দিয়ে বউ ছেলে মেয়ে যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসিয়ে তারপরে তারা কোম্পানি জাহাজ উঠে গেলি, আমরা কোম্পানি জাহাজের ফিরে। এখন আমি জাহাজের মাস্টার আমার কী করার আছে, এখানে আমার জাহাজের ড্রাইভারের কী করার আছে, আমার জাহাজের ক্রিজারের কী করার আছে? জাহাজ তো ডুবে গেছে, আমাকে ইঞ্জিন চলে, আমাকে কি আলাদা কিছু ধরতে পারবো? আমরা খালি চাইয়েছে দেখতেই পারবো। যা করার যদি কোম্পানির ফ্ল্যাট পাঠায়, কিরান পাঠায়, তারা করবে, আমাকে কেন এখানে রেখে হয়রানি করবে? এটা তো আমার মাথায় কাজ ধরে না। আজকে তাকে না আমাকে জীবন মরণ নিয়ে, আজকে আমাকে মরে গেলি তো আমাকে দুই লাখ টাকা আমার ফ্যামিলিতে দিবে না? দুই লাখ টাকা কি আমার সারা জীবন যাবে? আমার ছয়জন লোক আছে, ছয়জন লোকে বারো লাখ টাকা দেবে, বারো লাখ টাকা কি আমাকে জীবন যাবে? আজকে তারা কোম্পানির জাহাজ একশো খান জাহাজ আছে, একখান জাহাজ ডুবে গেলে আরও নিরানব্বই খান জাহাজ আছে। আজকে আমার জীবন চলে গেলে আমার পুরো ফ্যামিলি সারা জীবনের জন্য বং হয়ে যাবে। আজকে আমাদের আমাদের জীবনের কোনো দাম নাই, আমাকে অফিসাররা আমাদের কীভাবে আমাদের হয়রানি করতেছে দেখেন, আপনারা দেখেন। সবাই আমার জন্য দোয়া করেন, আমার আর কথা আসতেছে না মুখে, এক কথা কয়বার কমো, এই হলো আমার জাহাজ, এই জাহাজ আমার থাকতে করছে, এই জাহাজ আমার থাকতে করছে, কীভাবে থাকবো বলেন? আপনাকে বিবেক কয় এই জাহাজে থাকা যায়?